পরিশ্রম করে কিন্তু সফলতা পাই না, কেউ আবার কম পরিশ্রমে পেয়ে যায়। অনেক ক্ষেত্রে তো আবার ভালো সময় আসবে, সেই আশায় আমরা বসে থাকার পরও বছরের পর বছর পার হয়ে যায়। কেন এত পরিশ্রম করেও ফল পাচ্ছি না, কেন সন্তানের পেছনে এত কিছু দেওয়া সত্ত্বেও সাকসেসফুল লাইফ সে পাচ্ছে না, কেন আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাচ্ছি না, এতগুলো কেনর উত্তর কে দেবে? এতগুলো কেনর উত্তর এই সৌভাগ্য দর্পণে যিনি মধ্যমণি ডক্টর তীর্থপদ আচার্য প্রত্যেকটা মানুষকে দিয়ে আসছে, যারা তাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে তার চেম্বার হোক বা আমাদের এই লাইভ অনুষ্ঠানে হোক চেষ্টা করে। কিন্তু তারপরেও তো তার চেষ্টার আপনাদের চাহিদার তো কোনো শেষ নেই, তাই হয়তো বারবার আমাদের চলে আসতে হয় নতুন নতুন পর্বে। কৌশিক অমাবস্যা নিয়ে বিস্তারিত কিছু আপনাদের জানানোর জন্য কিন্তু আজকে এই পর্বটি রয়েছে। শুধু আজকে না, 26 আগস্টে কৌশিক অমাবস্যা যেটি প্রতি বছর একবারই আসে, আর সেই অমাবস্যার জন্য অনেকে সুখ শান্তি সমৃদ্ধির জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, আজও তার ব্যতিক্রম হবে না। প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে তেমন যিনি ছিলেন আজও থাকবে। আর আজ শুধু নয়, কৌশিক অমাবস্যা পর্যন্ত যে কটি পর্ব আপনারা পাবেন বহু বিষয় কিন্তু আপনারা কি করবেন, যারা তার কাছে চলে আসছে তারা বাদ দিয়েও সৌভাগ্য দর্পণের দর্শকরা কি করবেন, কৌশিক অমাবস্যা কিভাবে পালন করবেন, কি কি উপাচার মানবেন, সমস্ত কিছু কিন্তু তিনি বলবেন। তার পর্ব শুরু কিন্তু আজকের থেকে। স্টুডিওয়ে রয়েছে সনাতন জ্যোতিষ কেপি আসলাদের গোল্ড মেডেলিস্ট ডক্টর তীর্থপদ আচার্য। আপনাদের সকলের তরফ থেকে ওনাকে জানাবো অনেক অনেক স্বাগত, নমস্কার। ওম গং গণপতায় নমঃ, ওম জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। আজকে যে আমাদের আলোচনা সেটা কৌশিকী অমাবস্যা, আগামী 26 আগস্ট কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার দিনটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এই দিনটাকে যদি আমাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে প্রতিহত করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন। এবং যারা তন্ত্র সাধনা আমরা করি বা জ্যোতিষ সংক্রান্ত প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে এই দিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই দিনটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ দিন, দেখুন সারা বছরে 12টা মাসে 12টা অমাবস্যা তো রয়েছে, প্রত্যেকটা অমাবস্যারই আলাদা আলাদা করে গুরুত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকটা অমাবস্যার যে গুরুত্ব তার সঙ্গে কৌশিক অমাবস্যা কিন্তু একটা অনবদ্যতা রয়েছে বা এটা প্রচন্ড পরিমাণ গুরুত্বপূর্ণ বলা যায়। এবং এই অমাবস্যার দিনে যদি সঠিক প্রতিকার করা যায়, সঠিক গ্রহ প্রতিকার করা যায় এবং সঠিক রূপে যদি দিনটিকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু যা হয় না কপাল গুণে তা হয় কিন্তু ক্ষণের গুণে। অর্থাৎ আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকে সম্পূর্ণরূপে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারেন। এবং যেমন সাধক তার সাধন মার্গের দিকে এগোতে পারেন, ঠিক একই রকম ভাবে যারা গৃহী সেই গৃহীও কিন্তু তার নিজের যে সমস্যা সেই সমস্যা থেকে সফলতার দিকে এগোতে পারেন। সেই কারণে এই কৌশিকী অমাবস্যার দিনটিকে আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাই সেই সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনকে অনেকটা উন্নত করি। এবার এই কৌশিকী অমাবস্যা 26 আগস্ট এবছর তো পড়েছে এবং এই 26 আগস্টে যারা এই গ্রহ প্রতিকার করছেন বা করবেন তাদের ক্ষেত্রে তো এর সমাধান আছে। এছাড়াও যারা চাইছেন যে আর একটু এখানে এখনো এসে পৌঁছাতে পারছেন না কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু প্রতিকার কিছু উপাচার সেগুলো তো আজকে থাকবেই। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ, আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা নিয়ে আজকে আলোচনা শুরু করছি তাহলে এটা একটা পরে পর্বে মিটে যাওয়ার বিষয় নয়, সেই কারণের জন্য আজকে প্রথমেই কৌশিকী অমাবস্যা বলতে গেলে যে দেবী কৌশিকী কে এবং এই কৌশিকী অমাবস্যার গুরুত্বটা কি এবং এই কৌশিকী অমাবস্যা শত্রু দমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং আপনার অভীষ্ট লাভে সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং এই কারণে এই যে দিনটিকে এবং এই অমাবস্যাকে যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সফলতা কিন্তু সম্ভব এবং আমরা কিন্তু আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারি। এবং সাধক তার যেমন সাধন মার্গের দিকে এগোতে পারে ঠিক একই রকম ভাবে গৃহীও তার সফলতার দিকে কিন্তু এগোতে পারে। আমরা এই আলোচনা ডেফিনেটলি জারি রাখবো, কিন্তু তার আগে আমাদের যে কলার বন্ধু রয়েছে ফার্স্ট ফ্লাইটে যেহেতু আপনারা কে আছেন বলুন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, আমি চন্দ্রা বসু বলছি শ্যামবাজি থেকে। বলুন আপনি কার বিষয়ে কথা বলবেন? আমার বোনের বিষয়ে। আপনার বোনের নাম ডেট অফ বার্থটা বলুন। বোনের নাম রিতমা রায়। রিতমা ডেট অফ বার্থ 3/9/1992। 3/9/1992 সময় 10:35 রাত 10:35 তাই তো? জন্মস্থান বলবেন? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা 3/9/1992 হ্যাঁ রাত 10:35 কলকাতা। এখন আপনি ফোন করছেন শ্যামবাজার থেকে তাই তো? হ্যাঁ। আচ্ছা অনুষ্ঠান কি দেখা হয় মানে দেখেছেন আগে কখনো? প্রায় সময় ফলো করেন, কেমন লাগে তাহলে প্রায় সময় ফলো করে? লাইভে
চেষ্টা করেছেন? তা আপনি প্রথম লাইনটা পেয়ে জানতে চাইছেন আপনার বোনের সম্পর্কে, তাই তো? আপনি সাথে থাকুন, যখন কথা বলবেন। এখানে লগ্ন পাও, এখানে রীতামার যে লগ্ন পাওয়া যাচ্ছে, সেই লগ্ন পাওয়া যাচ্ছে এখানে বৃষ লগ্ন, এবং এখানে রাশি পাওয়া যাচ্ছে, এবং বৃষ লগ্ন রোহিণী নক্ষত্রে লগ্ন পড়েছে, এবং লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে রবি বুধ একসঙ্গে অবস্থান করছে, পঞ্চম স্থানে শুক্র, ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই, সপ্তম স্থানে চন্দ্র অর্থাৎ বৃশ্চিক রাশি, এবং সপ্তম অষ্টম স্থানে এখানে রাহু, এবং নবম স্থানে শনি সক্ষেত্রস্থ অবস্থা বসে রয়েছে। দেখুন রীতামার ক্ষেত্রে সবচেয়ে যেটা বড়, লোকে মানুষে খুব ভালোবাসে, লোকে খুব ভালোবাসে, কিন্তু ওর নিজের কথা বা নিজের যে বিষয় সে বিষয়ে সকলের কাছে সবকিছু শেয়ার ও করতে পারে না, এবং কিন্তু যে কোনো বিষয়ে ওকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রেসপন্সিবল, এবং তার সঙ্গে যে কোনো জিনিসকে খুব সহজে জিনিসকে বোঝা মানুষকে বোঝাতে পারে, এবং তার সেটা দেখে মনে হয় যেন অনেক বেশি অনেক বিজ্ঞ, যে ওই বিষয়ে যেন ওর অনেক দিন ধরে নিয়ন্ত্রণ রয়েছে ওই বিষয়টার উপরে। ঠিক বলছি তো? আমি এই জায়গাটা দিয়ে আসতে চাইছিলাম, যেহেতু এখানে দেখুন এখানে ও সপ্তম স্থানে চন্দ্র কিন্তু এখানে নিচস্থ অবস্থা বসে রয়েছে, এবং এখানে সপ্তম পদী কেতুযুক্ত অবস্থায় যুক্ত রয়েছে। যে সপ্তম পদী কেতুযুক্ত অবস্থা এখানে দেখাতে চাইবো, এখানে দেখুন তৃতীয় পতি চন্দ্র এখানে সপ্তম স্থানে এসে নিচস্থ অবস্থা বসে রয়েছে, এবং তার সঙ্গে এখানে মঙ্গল অর্থাৎ সপ্তম পতি কিন্তু এখানে কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে সবসময় যে তথ্য আপনাদের কাছে আসবে সেই তথ্য কিন্তু সম্পূর্ণরূপে থাকবে না, কিছু না কিছু তথ্য গোপনের সম্ভাবনা থাকবে, সঠিক তথ্য গোপনের সম্ভাবনা থাকবে, এবং এমনকি ও তৃতীয় ব্যক্তির কিন্তু মাঝখানে প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু এই জায়গা থেকে যাচ্ছে, এবং যেহেতু এখানে শুক্রও কিন্তু নিচস্থ অবস্থা বসে রয়েছে, এই শুক্র নিচস্থ অবস্থা থাকলেও তা কিন্তু যখন ডি নাইন চার্টে অর্থাৎ যদি নবাংশ চার্ট বিশ্লেষণ করা যায় সেই নবাংশ চার্টে এই শুক্র কিন্তু মিথ্যস ক্ষেত্রে গিয়ে বসছে, ফলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম থাকলেও সে প্রবলেম কিন্তু ওভারকাম করার কিন্তু জায়গা থাকছে। তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি এখানে যেহেতু এখানে শুক্র অবশ্যই নিচস্থ অবস্থা বসে রয়েছে, একদম পরিষ্কার করে দেখাতে চাইছি, শুক্র এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং শুক্র হচ্ছে বিবাহের মূল কারক গ্রহ, এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে মঙ্গল, এবং তার সঙ্গে বৃহস্পতি, বৃহস্পতি এখানে একাদশপতি হয়ে চতুর্থে অবস্থান করছে সক্ষেত্র অবস্থায় রবির সঙ্গে, সুতরাং এই জায়গা থেকে ওর বেরিয়ে আসার ডেফিনেটলি চান্স রয়েছে, এবং ও রিকভার হবেই, কিন্তু এই জায়গাটা একটা সঠিক প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, এবং এই সঠিক প্রতিকার প্রতিবিধান এই যে কৌশিক অবস্থা এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এবং তাকে এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে রিকভার হবে। এর আগে বিয়ে দেওয়ার আগে কি জটক বিচার করানো হয়েছিল? এই জায়গাটায় আপনারা এত এত খোঁজ খবর নিয়ে এত কিছু করে আপনারা সবাই তো এত বিবাহ দেন, তো সেক্ষেত্রে একটু তার আগে একটুখানি চার্টটাকে অ্যানালিসিস করে নেওয়ার প্রয়োজন মনে করেন না? এই যে জায়গাটা একটু আগে থেকে যদি আমরা প্রিকশন নিতে পারি, সে বিষয়টা তাহলে কিন্তু যারা দর্শক রয়েছে সেই দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে এত চেষ্টা করে এত ভালো করে মেয়ের বিয়ে দিচ্ছেন, বোনের বিয়ে দিচ্ছেন, দিদির বিয়ে দিচ্ছেন, তো এই জায়গাগুলোকে নিজেদের বিবাহের ক্ষেত্রে একটু ভালো করে ক্রস চেক করে নিন যে কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, এবং এই সমস্যাটাকে আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া এগিয়ে যাওয়া যায় সমস্যা সমাধানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা এটা কিন্তু আপনাদেরকে ফেস করতে হয় না, এবং যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটাকে আপনি আইডেন্টিফাই সেখান থেকে নির্বাচন করে সেখান থেকে এগোতে পারবেন, এবং জীবনে এই যে ধাক্কা, এই যে ধাক্কা এবং এই যে সময় প্রবাহতা এবং এই যে টাইমটা লস হচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু তার জন্য আপনার মনের উপর চাপ তৈরি করছে, এই জায়গাগুলোকে আগে থেকে কন্ট্রোল যদি আমরা করতে পারি তার সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, তাহলে কিন্তু জীবনে অনেকটা উন্নতি হতে পারবে এবং যে কোনো সমস্যার কিন্তু সমাধান আগে থেকেই করা সম্ভব, তার কারণ আপনার কাছে যদি প্রপার ডেস্টিনেশন থাকে, প্রপার ওয়ে আউট থাকে, আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাকে প্রবলেমকে ফেস করতে হবে না। আচ্ছা আপনি অনুষ্ঠানটা তো কিছুদিন ধরে দেখে ভালো লাগছে বলে আজকে লাইনটি অনেকদিন ধরে চেষ্টা করছেন, একটা কথা যখন এখানে উনি বললেন আপনি বললেন হ্যাঁ দাদা এরকম হয়েছে, মানে কিছু তত্ত্ব গোপন করা হয়েছিল, তাই তো? যেটা বোনের বিয়ের পরে জেনেছেন তাই হয়েছে? না মানে বোনের উনি তত্ত্ব গোপন করার পরে বিয়েটা ভেঙে যায়,
ও মানে একটা অভিজ্ঞতা হওয়ার পরে তারপরে মানে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, আপনি এই ফোনটা না করে যদি কিছুদিন আগে যোগাযোগ করতেন তাহলে কিন্তু এই সমস্যা দিয়ে আপনার যেতে হতো না। যা যা আপনি বললেন যে সম্ভাবনা রয়েছে উনি সেই অভিজ্ঞতা পার করে এসেছে, মানে এটাই কিন্তু অ্যাস্ট্রোলজি, এটাই কিন্তু প্রেডিকশন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগে গেলে আর এটা ফেস করতে না, কিন্তু আগে জাননি বলে এখনো আর বসে থাকবেন না। শুধু আপনি না, আপনাদের মতো বহু মানুষকেই বলা হচ্ছে, কারণ বারবার করে সময় নষ্ট না করে সঠিক সময় পৌঁছে যান। এই পৌঁছে যাওয়ার কথা যখন উঠলো, কৌশিকী অমাবস্যার খুব বেশি দেরি নেই। যদি কেউ মনে করে থাকেন যে কৌশিকী অমাবস্যায় কাজ করাতে চান, কৌশিকী অমাবস্যার থেকে জীবনে আলোটা আনতে চান, অন্ধকারটাকে ঘুচিয়ে, তাহলে যোগাযোগ আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করতেই পারেন। প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, প্রতি বুধবার আপনারা শিয়ালদায় পাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার সোমাবাজার, প্রতি শুক্রবার কালীঘাট, প্রতি শনিবার কিন্তু শ্যাওড়াপল্লি চেম্বার ভিজিট আপনারা করতে পারেন। তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল কিন্তু পাচ্ছেন কৃষ্ণনগর, তাছাড়া মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ সমস্ত জায়গায় পাচ্ছেন। ডেটগুলো জানতে গেলে ফোন করবেন। আর যদি এতগুলো যে আমি চেম্বারগুলো বললাম সেই চেম্বারে পৌঁছানো যদি আপনাদের পসিবল না হয় কৌশিকের আগে, তাহলে কিন্তু আপনারা যেই বুকিং নাম্বার রয়েছে সেখানে ফোন করে সমস্যা নিয়ে কথা বলবো, স্যারের সাথে বলবেন, পার্টিকুলার একটা সময় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও প্রতিটা অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সৌভাগ্য দর্পণ অনুষ্ঠান আপনারা দেখবেন প্রতি সোম এবং বৃহস্পতি 12:25 লাইভ অনুষ্ঠান, তার পাশাপাশি কিন্তু প্রতি শনিবার 10:35। প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু একটা বিশেষত্ব আনে আপনাদের জীবন পরিবর্তনের জন্য। আমরা ছিলাম কৌশিকী অমাবস্যা, আমরা যেটা আলোচনা ছিল যে দেবী কৌশিকী কে এবং এর গুরুত্বটা কোথায়। দেখুন, পুরাকালে মার্তণ্ড পুরাণ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে মার্তণ্ড পুরাণ থেকে সেই তথ্য যদি আমরা উদ্ঘাটন করি তাহলে সেখান থেকে পাওয়া যায় যে পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ এই দুই দানব, তারা কিন্তু স্বর্গ মর্ত পাতাল এই বিষয়ে তাদেরকে অধিকার স্থাপনের জন্য এক বিশাল পরিমাণে নিজেদেরকে, নিজেদের বিভূষণ বা নিজেদের আত্মিকতাকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে ব্রহ্মার আবাহন করেন। এবং চতুরানন ব্রহ্মা কিন্তু তাদেরকে তাদের তারা তুষ্ট হয়ে তাদেরকে বর দান করেন, এবং সেই বর কিরাম দান ছিল, তারা অমরত্ব দান চেয়েছিল কিন্তু সেটা না পেয়ে, তা দান করতে পেরে চতুরানন ব্রহ্মার কাছে তারা আরেকটি গুরুত্বপূর্ণ বর চেয়ে নেন যে তাদেরকে হত্যা করতে গেলে এমন এক নারীর মাধ্যমে হত্যা হবে যে অজনী সম্ভূতা। এই অজনী সম্ভূতা নারী দ্বারাই তারা একমাত্র কিন্তু বধ হতে পারে, তা না হলে কিন্তু আর কারো কোনো দেব, কোনো দেবী, কোনো নর কারোর দ্বারা কিন্তু তাদেরকে বধ করা যাবে না। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু তার পরবর্তীকালে এই বরদান পাওয়ার পরে কিন্তু তারা ত্রিকাল মানে অর্থাৎ ত্রিভুবনে কিন্তু একটা বিশাল পরিমাণ সমস্যা তৈরি হতে আরম্ভ করে এবং উথাল পাথাল আরম্ভ হয়। এবং সেই কারণে সেই সময় কৈলাসে সমস্ত দেবতা মিলে মহাদেবের কাছে গিয়ে পৌঁছান এবং তাদের এই সমাধানের জন্য পথ দেখাতে বলেন। এবং সেই পথ দেখাতে বলার সময় তার সঙ্গে দেবী পার্বতী সেখানে অবস্থান করছিলেন এবং তিনি দেবী পার্বতীকে কালিকা বলে সম্বোধন করতেন। এবং সকলের সামনে এই কালিকা বলে সম্বোধন করার পর দেবী কিন্তু একটু ক্ষুব্ধ হন। তারপরে পরবর্তী সময়ে দেবী মানস সরোবরে আবার নিজের প্রচণ্ড পরিমাণে নিজের এই যে কালিকা রূপকে ত্যাগ করার জন্য বিশেষ আবাহন আরম্ভ করেন এবং সেখান থেকে এই কৌশিকী অমাবস্যার দিনে এবং এই তার উদযাপনের পর এই সম্পূর্ণরূপে নিজের দিকে মানস সরোবরের তটেতে নিজেকে সম্পূর্ণরূপে আবাহন করে সেখানে তার যে কৌশিকী রূপকে মানস সরোবরের জলে, তার যে কৌশিকী রূপে, তার যে কালিকা যে রূপ ছিল সেই কালিকা রূপের যে কৌশিক, সেগুলো কিন্তু তিনি ত্যাগ করেন। এবং এই কোষগুলি ত্যাগ করার পরে সেখান থেকেই আর এক দারুণ সুন্দর কালো রূপের এক দেবীর কিন্তু প্রতিরূপ গড়ে ওঠে এবং তা কিন্তু এই কৌশিক অমাবস্যার দিনেই তৈরি হয়। এবং তা কিন্তু এই যে অজনী সম্ভূতা বলা হয়েছিল, এই অজনী সম্ভূতা কথার অর্থ যে মাতৃ জঠর থেকে কোনো কন্যা কিন্তু জন্ম নেবে না, এরকম কোনো কারোর মাধ্যমে কিন্তু শুম্ভ নিশুম্ভ হত্যা হতে পারে। আমরা যদি মহামায়ার কথা ভাবি, সেই আদি দেবী, তা সেও কিন্তু দেবী মেনকার গর্ভ থেকে কিন্তু এসেছিলেন। সুতরাং সেই কারণের জন্য এখানেই কিন্তু সম্পূর্ণরূপে একটা সমস্যা তৈরি হয় এবং এখান থেকেই দেবীর ক্রোধ এবং তার যে কোশিকা সেগুলোতে পরিত্যাগ করার পর থেকে, সেই কোশিকা পরিত্যাগ করার পর সেখান থেকেই কিন্তু তার যে ভ্রুকুটির যে উজ্জ্বলতা সেখান থেকে কিন্তু তৈরি হয় দেবী কৌশিকী। এবং এই দেবী কৌশিকী এই অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার দিনেই, এই অমাবস্যা তিথিতেই কিন্তু
তার আবির্ভাব হন, এবং এই আবির্ভাব এই দিনেই কিন্তু দেবী তারারও কিন্তু আবির্ভাব হয়। সুতরাং এই কারণেই কিন্তু এখানে তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ অংশ, এবং এই দিনে এই কারণের জন্য আপনি যদি সঠিকভাবে দেবী কৌশিকীকে, মা তারাকে যদি সঠিকভাবে পূজা অর্চনা করতে পারেন, আপনার ডিভোশন আপনার ভক্তিকে নিবেদন করতে পারেন, আপনার যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি বেরোতে পারেন। এবং এই দিন থেকে কিন্তু তারা রাত্রিও বলে, এবং এই যে দিনটি কৌশিক অমাবস্যা, এই কৌশিক অমাবস্যার দিনে যে কোনো পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ধনাত্মক এবং ধনাত্মক দুটো বিষয়কে কিন্তু আমরা সম্পূর্ণরূপে নিজেদের কাজে ব্যবহার করতে পারি। এবং এই দিন থেকে বলা হয় যে স্বর্গ নরকের জন্য একটা বিশেষ সময় কিন্তু এটা দ্বার খুলে যায়। সুতরাং এখানে যেমন ধনাত্মক কাজেও ব্যবহার করা যেতে পারে, সেরকম কিন্তু ঋণাত্মক কাজেও ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে ধনাত্মক, নিজেদের সমস্যাগুলোকে সেখান থেকে সমাধান করে প্রতিহার করে সেখান থেকে নিজেদের জীবনে এগিয়ে যাওয়া। একদম, সঙ্গে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, সাথে থাকার জন্য ধন্যবাদ। কে আছেন বলবেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছেন। আচ্ছা, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, শুনছিলেন কথাগুলো? দাদার সাথে আছে যোগাযোগ করে, ও এখন খুব ভালো আছে, ঠিক আছে। আপনার বান্ধবী বললো যে তুই দাদার সাথে যোগাযোগ কর, তাহলে ওর জন্য আজকে অনেকদিন পরে আমি অনুষ্ঠান দেখছিলাম, দেখতে দেখতে একজন লাইনটা পেলাম। মানে বান্ধবীর থেকে শোনার পর থেকে অনুষ্ঠান দেখছে? ঝামেলা জড়িয়ে পড়েছিল কি? মানে সেই নিয়ে বললো যে আমি তো উপকৃত হয়েছি, তুইও যা তাহলে তুইও উপকৃত হবি, ওই জন্য আমি আরো অনুষ্ঠান দেখছিলাম দাদা, সেক্ষেত্রে সেই ঝামেলা এখন মিটে, মানে ডিভোর্স আর হলো না, এখন সংসার করছে? আচ্ছা, মানে যেটা এতদিন ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল সেটা হয়নি? তাই এখন আপনি নিজে বান্ধবীর দুটো ফেজ দেখছেন, তাই তো? মানে একটা দেখছেন ঝামেলা, ডিভোর্স অবধি মানে কোর্ট কেস, আইনি জটিলতা জড়িয়ে পড়লো, মানে আপনারাও নিশ্চিত ছিলেন যে ডিভোর্স হবে, তাই তো? সেই থেকে আপনি দাদার কথা শুনেছেন, তাই তো? অনুষ্ঠানটাও দেখছেন? মানে আপনার চোখে কি বান্ধবীর সিচুয়েশনটা কি একটু অদ্ভুত মনে হয়েছিল? মানে মিরাকল কে করলো? যেহেতু আপনার ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তাহলে কোর্ট অফ দি কেস গিয়ে ফিরে এসে ঘর করা যায়, এই রকম উদাহরণ তাহলে রক্তচিত্তবত আচার্যর কাছে রয়েছে, তাই তো? আর মানে আপনি আজকে কি আপনার বিষয় জানবেন? আরামবাগ। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার যে বান্ধবী গিয়েছিলেন, মানে তার ক্ষেত্রে কিছু টাইমিং প্রতিকার কিছু দেওয়া হয়েছিল, সেই বিষয়ে আপনার কিছু শেয়ার করেছেন? তখন মানে যেই টাইমিংটা বলেছিল তার মধ্যে এই রিলেশনটা ঠিক হয়ে যাবে ছিল, তার মধ্যেই ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা যদি আপনার বান্ধবীর ক্ষেত্রে না হয়, অন্য কারোর প্রেডিকশন শুনতেন আপনি স্টুডিও মানে বাড়িতে বসে, তাহলে একটা কনফিউশন তৈরি হতো না, যেটা সত্যি কি না সত্যি হয়েছে কি? হ্যাঁ, তেমন হয় না, এটা তো কল্পনা তো, মানে অন্যদের এখন মনে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি
কি বলবেন যারা সত্যি এখনো বিশ্বাস করেন অ্যাস্ট্রোলজি? না অবশ্যই সঠিক, একদম মানুষের কাছে যদি যাই আমরা তাহলে ঠিক একদম হবে, ঠিক একদম হবে। তা আপনাকে ধরে একটা প্রশ্ন আমার আপনার কাছেও রয়েছে। উনি যে কথাটা বললেন যে দুটো ফেজ ওনার বান্ধবীর দেখছে, একটা হচ্ছে ভেঙে যাচ্ছিল না, ওনারা ধরে নিয়েছে ভেঙে গেছে, কোর্ট অবধি পৌঁছে গিয়ে ডিভোর্স কেস হিয়ারিং পরে সবকিছু ফেস করেছে, তারপরে এখন তারা সুখী দম্পতি। এইটা আমি যেটা ওনাকেই বললাম যে অনেকের তো এটা মনে হতেই পারে যে এরকম হয়, যেটা ওনার নিজের জীবনে ঘটেছে বলে উনি বিশ্বাস করেছেন। দেখুন আমি আমার অনুষ্ঠানে প্রতিদিনের অনুষ্ঠানে একই কথা বলে আছি যে যে সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং আমি আমার অনুষ্ঠানগুলোতে বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয়ে যখনই বলি তাতে কিন্তু বারবার ধরেই বলেছি যে বিবাহের ক্ষেত্রে তার যে অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো তার অনেকগুলো পার্ট থাকে, দুজনের মধ্যে ইগো জাতীয় সমস্যা, দুজনের অ্যাডজাস্টমেন্টের সমস্যা, শ্বশুর বাড়িতে সমস্যা, অ্যাকচুয়ালি কোন পয়েন্ট অফ ভিউতে প্রবলেম এবং দুজনের অ্যাডজাস্টমেন্টে কোথায় সমস্যা, এর জন্য যেমন প্রতিকার প্রতিবিধানের দরকার আছে তার সঙ্গে একটা প্রপার কাউন্সেলিং এর দরকার। আমার কাছে যখন কোনো ক্লায়েন্ট এসে পৌঁছায় তখন কিন্তু আমার প্রথম কিন্তু পার্ট হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারে প্রথম পার্টি হচ্ছে তাকে কিন্তু প্রপার কাউন্সেলিং করে যাওয়া, তার কারণ সে আমার থেকে যখন বেরোবে পজিটিভ ভাইবস নিয়ে বেরোবে, এবং তার সঙ্গে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক সময়ে করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি যে কোনো প্রবলেম থেকে কিন্তু ওভারকাম করা সম্ভব। এবং তার জন্য এই যে কৌশিক অমাবস্যা, মহালয় অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যারই কিন্তু একটা গুরুত্ব রয়েছে, কিন্তু তার মধ্যে এই কৌশিক অমাবস্যা যেটা আগামী 26 আগস্ট পড়ছে তারও কিন্তু স্পেশাল, কারণ এখানে মা তারার আবির্ভাব তিথি, এবং এই দিনেই সাধক বামাখাপা কিন্তু সাধনা করে সেখান থেকে সিদ্ধি লাভ করেছিলেন, এবং এর গুরুত্বটা অনেক বেশি। এবং কৌশিক অমাবস্যা কি গুরুত্ব, কেন এই কিসের জন্য এই তন্ত্রের জন্য বিশেষ তিথি, তার আমি একটু আগে আলোচনা শুরু করলাম, আলোচনা শুরু হয়েছে যেহেতু একটা এপিসোডে শেষ করা সম্ভব না। আচ্ছা আপনার বান্ধবী কি আরামবাগের চেম্বারে গিয়েছিল? মানে আপনি তো আরামবাগ থেকে বলছেন, উনিও কি আরামবাগে থাকে? যাকে প্রথমত এইগুলোই কিন্তু পজিটিভ ভাইবস কিন্তু এই অনুষ্ঠানের, মানে এই যে ভালো আছেন, একটা ভেঙে যাওয়াটাকে জুড়ে যাওয়া এটা কিন্তু সঠিক সময় প্রত্যেকের ক্ষেত্রে। আমি এই মুহূর্তে তাদের বলবো যারা হয়তো সত্যি বহুদিন ধরে দাম্পত্য কলহে ভুগছেন, বা তারাও ধরে নিয়েছেন যে এই মানুষটার সাথে বুঝি আর ঘর করা সম্ভব না, একবার শেষ চেষ্টা তো সবাই করে, আপনারাও করে দেখুন না, যে কোনো সেক্টর ধরে একবার যোগাযোগের ইচ্ছা থাকলে একবার চলে আসুন, এসে জানুন। প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু কোনো মানে রেডিমেড রেমেডি দেওয়া হচ্ছে না যে ওনার ওটা বলেই আমার এটা, আপনার কি সেটা দেখার প্রয়োজন রয়েছে। আপনি অনেকদিন চেষ্টা করে লাইনটি পেলেন, ডেফিনেটলি আপনার সম্পর্কে বলা হবে, আপনি শুনতে থাকুন। আচ্ছা আপনার আপনি কোনো গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন? হ্যাঁ 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 দাদা। আচ্ছা আপনার এখানে মূল প্রশ্ন, আপনার এখানে মূল প্রশ্ন কর্ম সংক্রান্ত বিষয়ে, এবং কোনো পার্টিকুলার প্রশ্নটা কি কোনো প্রমোশন সংক্রান্ত বিষয়ে, এবং আপনি যেখানে এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে খুব বেশি পরিমাণে টাসেল চলছে, দেখুন আপনার এখানে যা সমস্যা, এখানে লগ্নপতি যেহেতু দ্বাদশে এবং এখানে বর্তমানে লগ্নের উপর যে রাহু পাস করছে, এবং আপনার বর্তমান দশা মঙ্গল এবং শনির দশা, এই কারণের জন্য আপনার বর্তমানে সমস্যা হয়েছে। আপনার এই প্রমোশন যখনই কুম্ভ রাশিতে শনি প্রবেশ করবে জানুয়ারি মাসের পরে, তারপরে আপনার এই প্রবলেম মিটে যাবে এবং আপনার প্রমোশন উইদিন ফেব্রুয়ারি 25 এর মধ্যে কনফার্ম হবে। কিন্তু আপনার এখানে এই ছকে কোনো প্রতিকার প্রতিবিধানের কোনো প্রয়োজন নেই, 100% গ্যারান্টিলি আমি এখানে মিডিয়াতে বলে যাচ্ছি এই ছকের কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনীয়তা নেই। আজকের সময় একদম এসে গেছে, একেবারে কমে এসে, কিন্তু একটা কথা না বললেই নয় যে এটার প্রতিকার আপনার বান্ধবী প্রতিকার প্রয়োজন ছিল বলে দেওয়া হয়েছে, আপনার ক্ষেত্রে নেই, কিন্তু একদম সময় শেষ, আপনি চাইলে পরে একটু ফোন করে নেবেন, আমরা একদম অন্তিম লগ্নে রয়েছে। সোমবারে 12:25 অনুষ্ঠানে আমরা কৌশিক অমাবস্যা সংক্রান্ত আপনার কিভাবে ইউজ করতে পারেন এবং মা তারার কিভাবে ধ্যান করবেন, কি করতে আপনি ভালো ইউটিলিটি পাবেন, সেই সম্বন্ধে আলোচনা আবার করবো। একদম ভালো থাকবেন।